ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ওয়ান লাইনার এডুকেশন বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান খুবই গুরুত্বপূর্ণ টপিক আগামী সমস্ত পরীক্ষার জন্য আর বন্ধুরা আমরা এই ভিডিওতে সেই সমস্ত অ্যাওয়ার্ডগুলি আলোচনা করবো যেগুলি এনটিপিসি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই সমস্ত প্রশ্নের সাথে যাতে আগামী দিনের কোন কোন প্রশ্নগুলি করতে পারে সেরকম কিছু প্রশ্ন আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করে দিও তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দিও আর যারা আমাদের চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো জি এবং টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ পুরস্কার এবং সম্মান যেগুলি এন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে চলো বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক তা প্রথম প্রশ্ন হলো জ্ঞানপীঠ পুরস্কার কোন ঠাকুরের মূর্তি দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কারে কোন ঠাকুরের মূর্তি দেওয়া হয় সঠিক উত্তর হলো বাগদেবী ঠাকুরের মূর্তি দেওয়া হয় খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটি এন টি জিজ্ঞাসা করা হয়েছে এবার দেখে নাও এর সাথে সাথে এক্সট্রা কিছু তথ্য তা বন্ধুরা দু সালে যেটি কিনা না তিপ্পান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছিল কৃষ্ণা শক্তিকে কাকে কৃষ্ণা শক্তিকে চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দু সালে দেওয়া হয়েছিল অমিতাভ ঘোষ খুবই গুরুত্বপূর্ণ অমিতাভ ঘোষকে দেওয়া হয়েছিল চুয়ান্নতম জ্ঞানপীঠ পুরস্কার ইংরাজি ভাষাতে এবং পঞ্চান্নতম জ্ঞানপীঠ পুরস্কার দু সালে পেয়েছেন আকৃতাম আছুতাম কে পেয়েছে আকিতাম আছুতাম এবং এটি সর্বশেষ দেওয়া হয়েছে এখনো পর্যন্ত পরবর্তী দেখেনি পরবর্তী আর দেখে নেব যে প্রথমবার জ্ঞানপীঠ পুরস্কার প্রদান করা হয়েছিল উনিশশো সালে এবং কাকে দেওয়া হয়েছিল জি শঙ্কর কুরুপকে পরবর্তী প্রশ্ন দু হাজার আঠেরোতে বুকার প্রাইজ কে জিতেছে বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে তার সঠিক উত্তর হয়ে যাবে আন্না ব্রুনস আন্না ব্রুনসকে দু সালে বুকার প্রাইজ প্রদান করা হয়েছিল এবং কি কারণে তার পুস্তক মিল্কম্যানের জন্য মিল্কম্যান পুস্তকের জন্য এবার আমরা দেখে নেবো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার উনিশে বুকার প্রাইজ কাকে দেওয়া হয়েছে দেখো মার্গারেট অ্যাডউড কি বই দ্য টেস্টাম্যান্সের জন্য এবং বারনাডিনো এভারিস্টো দ্য গার্ল ও গোম্যান অ্যান্ড আদার অর্থাৎ দু সালে বুকার প্রাইজ দুজনকে দেওয়া হয়েছে মার্গারেট এডুট এবং বার্নার্ডিনে এভারিস্টো দেখো বন্ধুরা এখানে আমরা সমস্ত কিছু লিখে দিয়েছি তোমরা অবশ্যই দেখতে পারো এবার আমরা দেখে নেব দু হাজার সালে অর্থাৎ সম্প্রতি কে পেয়েছেন দু সালে পেয়েছেন ডগলাস স্টুয়ার্ট তার পুস্তক সাগি বেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলি একদম কারেন্ট বন্ধুরা তথ্য তোমরা অবশ্যই দেখো ডগলা স্টুয়ার্ট দু হাজার সালে বুকার প্রাইজ পেয়েছেন পরবর্তী দেখো আমরা যখন আলোচনা করছি বুকার প্রাইজ তার সাথে সাথে আরেকটি প্রশ্ন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় ম্যান বুকার প্রাইজ বা ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ দেখো দু সালে ম্যান বুকার প্রাইজ দেওয়া হয়েছে মারিকে লুকাস রিজেনভিল্ড কাকে মারিকে লুকাস রিজেনভিল্ড তার পুস্তক দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং দ্য ডিসকমফোর্ট অফ ইভিনিং এবং বলে রাখি তোমাদের কিছু কথা যে মারিকে লুকাস রিজেনবেল্ট ইনি হচ্ছেন সব থেকে অল্প বয়সী যে কিনা ম্যান বুকার প্রাইজ পেয়েছেন সব থেকে অল্প বয়সী আর দু সালে ম্যান বুকার প্রাইজ পেয়েছিলেন জোকা আলহারতি তার পুস্তক সেলিস্টিয়াল বডিসের জন্য জোকা আলহারতি পরবর্তী প্রশ্ন দু সালে পলি উমরিগর অ্যাওয়ার্ড কে পেয়েছেন এই প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হয়েছে রেলওয়েতে সঠিক উত্তর হল জাসপ্রিত বুমরা ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরা দু হাজার সালে পলি উমরিগর অ্যাওয়ার্ড পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ফিমেল অ্যাওয়ার্ড দু হাজার কুড়িতে কে জিতেছে সঠিক উত্তর হল পুনম যাদব যিনি কিনা বেস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটার ফিমেল অ্যাওয়ার্ড জিতেছিলেন কালিদাস সম্মান কোন রাজ্য সরকার দ্বারা প্রদান করা হয় বা দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার দ্বারা কালিদাস সম্মান প্রদান করা হয় এবং প্রথমবার উনিশশো সালে মধ্যপ্রদেশ সরকার দ্বারা কালিদাস সম্মান প্রদান করা হয়েছিল এবার দেখে নাও কিছু গুরুত্বপূর্ণ বিজয়ী নাম দু হাজার সালে পেয়েছিলেন লক্ষ্মী বিশ্বনাথন লক্ষ্মী বিশ্বনাথন দু সালে পেয়েছিলেন অ্যাঞ্জোলি এলা মেনন এবং দু সালে পেয়েছেন সুরেন্দ্র বর্মা সুরেন্দ্র বর্মা তিনি দু সালে কালিদাস সম্মান দ্বারা তাকে সম্মানিত করা হয়েছিল এবং বন্ধুরা আমরা দেখলাম কি এটি মধ্যপ্রদেশ সরকার দ্বারা প্রদান করা হয় মধ্যপ্রদেশ সরকার দ্বারা আরেকটি সম্মান বা পুরস্কার প্রদান করা হয় তার নাম কি তান সেন সম্মান যেটি সম্প্রতি প্রদান করা হয়েছে অর্থাৎ দু সালে তানসেন সম্মান কাকে দেওয়া হয়েছে পণ্ডিত সতীশ ব্যাস পণ্ডিত সতীশ ব্যাস বন্ধুরা এগুলি অবশ্য আমাদের রেখো তোমাদের আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন স্যার গারফিল্ড সোবার অ্যাওয়ার্ড ফর আইসিসি অ্যাওয়ার্ডস অব ডেকেট দু হাজার কুড়ি এটি কে পেয়েছেন এই প্রশ্নটি তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছিলো যে দু হাজার কুড়ি সালে আইসিসি অ্যাওয়ার্ড অথবা ডেকেটের পুরস্কার দেওয়া হয়েছে বিরাট কোহলিকে মেল ক্যাটাগরিতে দেওয়া হয়েছে বিরাট কোহলি গুরুত্বপূর্ণ দেখো এবং এই আইসিসি ডেকেট পুরস্কার দশ বছর অন্তর অন্তর আইসিসি দ্বারা প্রদান করা হয়ে থাকে তা মেল ক্যাটাগরিতে পেয়েছে বিরাট কোহলি এবার দেখে নি কিছু গুরুত্বপূর্ণ ফিমেল ক্যাটাগরিতে পেয়েছেন এলিসা পেরি যিনি অস্ট্রেলিয়ান মহিলা টিমের একজন খেলোয়াড় এলিসা পেরি আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ডেকেট এই পুরস্কার দেওয়া হয়েছে রাশিদ কে। রাশিদ খান খুবই বন্ধুরা সবাই পরিচিত আফগানিস্তান দলের খেলোয়াড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অফ দ্য ডেকেট এটি কাকে দেওয়া হয়েছে এম এস ধোনি মহেন্দ্র সিং ধোনিকে দেওয়া হয়েছে আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অফ দ্য ডেকেট খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দু হাজার শান্তির জন্য নোবেল পুরস্কার কাকে দেওয়া হয়েছে বন্ধুরা দু সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল দুজনকে ডেনিস মুকোয়েজে অ্যান্ড নাদিয়া মুরা এই দুজনকে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল দেখেনি গুরুত্বপূর্ণ দু সালে দেওয়া হয়েছিল আবি আহমেদ আলী ইনি হলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীকে দু সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এবং এবছর অর্থ সরি গত বছর অর্থাৎ দু হাজার সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একটি সংগঠনকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কাকে দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তোমরা অবশ্যই মাত্র রেখো খুবই গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা পরবর্তী প্রশ্ন ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছিল বন্ধুরা সম্প্রতি কিছুদিন আগে আমরা যে সমস্ত পদ্ম পুরস্কার আছে আমরা পুরো ডিটেলসে আলোচনা করছি সেখানে আমরা আলোচনা করেছিলাম যে ভারতরত্ন হল আমাদের ভারতের সর্বোচ্চ সম্মান বা সর্বোচ্চ নাগরিক সম্মান এই ভারতরত্ন পুরস্কার দেওয়া শুরু হয়েছিল উনিশশো সাল থেকে কত সাল থেকে উনিশশো সাল থেকে তা প্রথমবার কাদেরকে দেওয়া হয়েছিল প্রথমবার তিনজনকে দেওয়া হয়েছিল শ্রী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সিভি ভি রমনকে প্রথমবার অর্থাৎ উনিশশো সালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল এবং সর্বশেষ অর্থাৎ দু সালে কাদেরকে দেওয়া হয়েছে বন্ধুরা আমরা আগেই আলোচনা করেছিলাম যে দু হাজার কুড়ি সালে তো কাউকে দেওয়া হয়নি বা এবছর যে পদ্ম পুরস্কার ঘোষণা করা হল দু হাজার একুশ সালে এবছরও কাউকে ভারতরত্ন দেওয়ার ঘোষণা করা হয়নি অর্থাৎ সর্বশেষ দেওয়া হয়েছে দু সালে তা দু হাজার উনিশ সালে কাদেরকে দেওয়া হয়েছে নানাজি দেশমুখ ভূপেন হাজারিকা এবং প্রণব মুখার্জিকে দেওয়া হয়েছিল পরবর্তী প্রশ্ন দু হাজার আঠেরোতে গান্ধী পিস প্রাইজ কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হল জাপানের ওহি সাসাকাওয়া ওহি সাসাকাওয়াকে গান্ধী পিস প্রাইজ দেওয়া হয়েছিল তা এই পুরস্কার কেন দেওয়া হয়েছিল যে ভারতে কুষ্ঠ রোগের উন্মূলনের সহায়তার জন্য এই পুরস্কার দেওয়া হয় জাপানের ওহি সাচাকাওয়া বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের এন টি জিজ্ঞাসা করা হয়েছিল এবং তার সাথে গুরুত্বপূর্ণ আরেকটি দেখো যে আমরা আলোচনা করলাম গান্ধী পুরস্কার আরেকটি পুরস্কার আছে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু সালে কাকে দেওয়া হয়েছে ডেভিড অ্যাটেন বড়ো ডেভিড অ্যাটেন বড়োকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দু দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন ন্যাশনাল ই গভর্নেন্স তে জুডি অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো আইআরসিটিসি রেলওয়ে মোবাইল অ্যাপকে এই পুরস্কার দেওয়া হয়েছে ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড দু হাজার উনিশতে জুডি অ্যাওয়ার্ড বন্ধুরা আইআরসিটিসি অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা যে সমস্ত প্রশ্নগুলি আলোচনা করছি এগুলি অলরেডি এন সাথে আলোচনা করা জিজ্ঞাসা করা হয়েছে এবং তার সাথে যে সমস্ত আমরা এক্সট্রা আলোচনা করছি হতে পারে তোমাদের নেক্সট পরীক্ষাতে জিজ্ঞাসা করতে পারে বা গ্রুপ ডির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরবর্তী দেখো দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়েছে ভারতীয় সিনেমা ক্ষেত্রে বা সিনেমা জগতের উৎকৃষ্ট অবদান বা আজীবন যোগদানের জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় পরবর্তী দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই দাদা সাহেব ফাল্কে সম্পর্কে দু সালে কাকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করার ঘোষণা করা হয়েছে সঠিক হল বন্ধুরা অমিতাভ বচ্চন অর্থাৎ দু সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছিলেন অমিতাভ বচ্চন এবং দু হাজার উনিশ সালে পঞ্চাশতম সংস্করণ ছিল এবং প্রথমবার দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় দেবিকা রানীকে আর দু সালে পেয়েছে অমিতাভ বচ্চন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার কুড়িতে ডকুমেন্টারি ফিল্মকে দেওয়া হয়েছে কোন ডকুমেন্টারি ফিল্মকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো ছি লোপো ছি লোপো এই ডকুমেন্টারি ফিল্মকে দাদা সাহেব ফালকে পুরস্কার দু হাজার দেওয়া হয়েছে এবং বন্ধুরা এই ডকুমেন্টারি ফিল্মের ডিরেক্টরকে কেজাং ডি থংডো কেজাং ডি থংড খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দু হাজার উনিশতে এশিয়া মেন সিঙ্গেলস স্কোয়াশ তে গোল্ডেন পুরস্কার কে জিতেছে বা গোল্ড অ্যাওয়ার্ড গোল্ড কে জিতেছে সৌরভ গোসাল সৌরভ ঘোষাল যিনি এশিয়া মেন্স সিঙ্গেলস স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে স্বর্ণ পদক জিতেছে সৌরভ ঘোষাল পরবর্তী দেখো পঁয়ষট্টিতম ফেয়ার অ্যাওয়ার্ডে দু হাজার কুড়ি এটি আলোচ আয়োজন করা হয়েছিল সর্বশ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার কে দিচ্ছে তাহলে কি বন্ধুরা দু হাজার কুড়ি সালে এটি পঁয়ষট্টিতম সংস্করণ আয়োজন করা হয়েছিল কোথায় আয়োজন করেছিল দেখো গুয়াহাটি অসমের অসমের গুয়াহাটিতে তা তোমাদের এন জিজ্ঞাসা করা হয়েছিল এই অ্যাওয়ার্ড সেরিমনিতে সর্বশ্রেষ্ঠ অ্যাওয়ার্ড সর্বশ্রেষ্ঠ অভিনেতার অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো রণবীর সিংকে দেওয়া হয়েছিল কোন ছবির জন্য গালি বয় ছবির জন্য এবার আমরা দেখে নেব কিছু ডিটেলসে এই পঁয়ষট্টিতম পুরস্কারটি আয়োজন করা হয়েছিল গুয়াহাটি অসমে এখানে সর্বশ্রেষ্ঠ ফিল্মের অ্যাওয়ার্ড দেওয়া হয় গালি বয়কে সর্বশ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার দেওয়া হয় জোয়া আক্তার যিনি কিনা এই ছবির পরিচালক বা নির্দেশক এবং সর্বশ্রেষ্ঠ অভিনেতা এটি দেওয়া হয় রণবীর সিংকে এবং সর্বশ্রেষ্ঠ অভিনেত্রীর অ্যাওয়ার্ড দেওয়া হয় আলিয়া ভাটকে খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ নির্দেশকের পুরস্কার দেওয়া হয় জোয়া আক্তারকে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কোন ক্ষেত্রের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তাকে সাহিত্যের জন্য সাহিত্যের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরকে পরবর্তী বন্ধুরা পরবর্তী প্রশ্ন দু হাজার কুড়িতে রাজনীতি ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হল সুষমা স্বরাজ বন্ধুরা তোমাদের যে যে প্রশ্ন অপশান দিয়েছিলো তার মধ্যে একমাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সুষমা স্বরাজ সুতরাং উত্তরটি হয়েছে কি সুষমা স্বরাজ এবার আমরা আলোচনা করে নেব দু সালে কাদেরকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছিল তা বন্ধুরা দেখো এখানে টোটাল প্রথম দেওয়া হয়েছিলো জর্জ ফার্নান্ডিসকে জর্জ ফার্নান্ডিস তিনি বিহারের বাসিন্দা তাকে পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে পদ্মবিভূষণ দেওয়া হয়েছিল পরবর্তী অরুণ জেল্লি তিনি পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে তাকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে সুষমা স্বরাজ তাকেও পাবলিক অ্যাফেয়ার্স ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মেরি কম এটিও জিজ্ঞাসা করা হয়েছে দু হাজার কুড়ি সালে স্পোর্টস অর্থাৎ ক্ষেত্রে ক্রীড়াক্ষেত্রে কাকে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়েছে সঠিক এম এমসি মেরি কম এবং তিনি মণিপুরের বাসিন্দা পরবর্তী ছন্নুলাল মিশ্র ছন্নুলাল মিশ্র তিনি কলাক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন দু হাজার কুড়ি সালে অনিরুদ্ধ জগন্নাথ তিনি পাবলিক অ্যাপেয়ার্স ক্ষেত্রে তিনি পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন এবং সর্বশেষ স্বামীজি শ্রী পেজাবারা কাজা মাথা উদায় ইনি আধ্যাত্মিক ক্ষেত্রে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন অর্থাৎ বন্ধুরা টোটাল দু সালে কতজন পদ্ম পুরস্কার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন সাতজন সাতজন দু হাজার কুড়ি সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন পরবর্তী দেখো পরবর্তী পদ্মভূষণ থেকেও কিছু প্রশ্ন করা হয়েছিল তা পদ্মভূষণ দেখো দু হাজার কুড়িতে কাকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে তা অপশানে তোমাদের এটা ছিল অনিল প্রকাশ যোশী যিনি কিনা সমাজ সেবাতে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন এছাড়া আরেকটি জিজ্ঞাসা করা হয়েছিল যে কোন খেলোয়াড়কে পদ্মভূষণ দেওয়া হয়েছে পিভি সিন্ধুকে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন আইপিএল দু হাজার কুড়িতে পার্পেল কাপের অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো কাগিসো রাবাডা পার্পেল কাপ পার্পেল কাপ কেন দেওয়া হয় তিনি থেকে বেশি উইকেট পেয়েছেন অর্থাৎ দু হাজার কুড়ি সালে আইপিএলে পার্পেল কাপের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাগিসো রাবাডা তিনি তিরিশটি উইকেট পেয়েছিলেন আরেকটি প্রশ্ন করা হয় যে অরেঞ্জ কাপ অরেঞ্জ কাপ দেওয়া হয়েছে কে এল রাহুলকে কাকে কে এল রাহুলকে এবং এই অরেঞ্জ কাপ দেওয়া হয় যে সব থেকে বেশি রান করেছে এবং কে এল রাহুলের রান ছিল ছশো সত্তর খুবই গুরুত্বপূর্ণ এবং আরেকটি প্রশ্ন দেখো বন্ধুরা যে জিজ্ঞাসা করা হয়েছে যে দু হাজার কুড়িতে যে আইপিএল আয়োজন করা হয়েছিল এটি কততম সংস্করণ এটি তেরোতম সংস্করণ আয়োজন করা হয়েছিল এবং কোথায় আয়োজন করা হয়েছিল ইউএইতে কোথায় ইউএইতে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল দু সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কাদেরকে দেওয়া হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে কি দু সালে সঠিক উত্তরে যাবে মিরাবাই চানু এবং বিরাট কোহলিকে এদের দুজনকে দু হাজার সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয় এবং যেটি কিনা না ক্রীড়া জগতের পুরস্কারের সর্বোচ্চ পুরস্কার যেটি মনে হয় ধরা হয় রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দু হাজার সালে দেওয়া হয়েছে এদেরকে এবার দু হাজার উনিশ সালে কাদেরকে দেওয়া হয়েছিল দীপা মালিক এবং বজরঙ্গ পুনিয়া দীপা মালিক বজরঙ্গ পুনিয়াকে দু সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া ছিল এবং দু হাজার কুড়ি সালে অর্থাৎ একদম লেটেস্ট পাঁচজনকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল তা দেখে নাও কাদেরকে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ লেটেস্ট একদম রোহিত শর্মা যিনি ক্রিকেট ক্ষেত্র থেকে পেয়েছেন মারিয়াপ্পান থাঙ্গা তিনি হাই জাম্প বা প্যারা অ্যাথলেটিক্স এই ক্ষেত্রতে ক্যাটাগরি থেকে রাজীব গান্ধী খেলনন্দ পুরস্কার পেয়েছেন মালিকা বাত্রা টেবিল টেনিস থেকে ভিনেস পোগাট কুস্তি থেকে এবং রানী রামপাল যিনি হকি থেকে বন্ধুরা এই পাঁচজনকে দু হাজার কুড়ি সালে রাজীব গান্ধী খেললন্দ পুরস্কার দেওয়া হয় এবং আজকের শেষ প্রশ্ন যে দেখেনি প্রথমবার রাজীব গান্ধী খেললন্দ পুরস্কার দেওয়া হয়েছিল কাকে বিশ্বনাথন আনন্দকে প্রথমবার তাহলে কাকে দেওয়া হয় বিশ্বনাথন আনন্দকে এবং তিনি দাবা সাথে যুক্ত খুবই গুরুত্বপূর্ণ তিনি ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টারও বলা হয় তাকে এবং বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ সমস্ত গুরুত্বপূর্ণ আমরা অ্যাওয়ার্ডগুলি আলোচনা করলাম যেগুলি এখনও পর্যন্ত এন টি জিজ্ঞাসা করা হয়েছে এবং তার সাথে আমরা এক্সট্রা কিছু ফ্যাক্ট আলোচনা করলাম যেখান থেকে আগামী দিনে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসাও করতে পারে তোমরা অবশ্যই ভিডিওটা আশা করি ভালো লেগেছে একটা লাইক করে দিও এবং যদি কোনো সাজেশান দেওয়ার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও আর এভাবেই এন টিপিসিতে জিজ্ঞাসা করা হয়েছে এমন গুরুত্বপূর্ণ বই এমন গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট এবং বন্ধুরা সমস্ত কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ওয়াইজ বাছাই করে করে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো